হালের টাকা তিনটা গড়া আছে তো তুলিছে হ্যাঁ কথা বুঝিয়ে কইতে হইবে হ্যাঁ সেটা কথা তারপরে কেন আজ কাজ শুরু করব এটা কি করতে হবে ফিটা গেটে চল তুমি কাটো না স্যার আপনি কাটো আপনাকে কাটো বেরি বেরি এলা সরি যাই মার্কেটে আমার ভিডিও পড়ো তাহলে কথা হলো ইরিগেশন ডিপার্টমেন্ট প্রথম তো লেভেল দেবে ওটা ভেঙে দেবে এই কাজ কে দেবাস নাম শুনলাম সেই জন্য স্টপ করে ঠিক আছে দু মাসের পরে আমি এসে দেখবো কাজ হয়ে যাবে দু মাস ঠিক আছে আপনার নাম? আমার নাম শেখ সাহালামুদ্দিন, বাড়ি হিমচাগড়িয়া, ভগবানপুর ওয়ান কাজলাগর জিপি। আমরা হিমচাগড়িয়া বাসিন্দা, হিমচাগড়িয়া চারটে বুথ এবং তৎসঙ্গে আছে সরবড়িয়া আছে, নারায়ণদাড়ি আছে, পূর্ব সরবড়িয়া আছে, এই সমস্ত বুথগুলো এই দিয়ে যাতায়াত হয়। আমাদের কাজলাগর আট নম্বর জিপি, এটা দিয়ে আমাদের সমস্ত রাস্তা, এটা হচ্ছে মেন রাস্তা। এই মেন রাস্তাটাই প্রত্যেক বছর বর্ষার আগে কিন্তু হালকা বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায়, এক কোমর এক ছাতি হয়ে যায়, এই রাস্তা দিয়ে কেউ চলাফেরা করতে পারি না। আমরা তখন বাধ্যগত কী করে আমরা 10 কিলোমিটার ব্যাক করে আমরা অনেক দূর দিয়ে ঘুরে যেতে হয়। আবার বাড়ি আসা হলে খুব সংশয় হয়ে যায়, কান্নাসেরও ভয় থাকে, ট্রেন লাইনের ধারে অনেক রকম অনেক কুকৃতি হচ্ছে, সেখান থেকে আমাদের ক্রস করে আসতে হয়। এবার ছেলেমেয়েরা যখন স্কুল কলেজেও যেতে পারে না, তখন আমরা কী করি, আমরা নিজেরাই কাঁধায় করে ওধারে পার করি, আবার ওধার থেকে নিয়ে আসি আমরা। আরেকটা কথা সবথেকে বড় হচ্ছে যে মায়েরা যদি কোনো প্রসূতি হয়ে যায়, আমরা যদি এদেরকে নিয়ে আমরা খুবই বিভ্রান্তে থাকি, এদেরকে আমরা ভেলায় করে মানে কলা গাছের ভেলায় করে আমরা পার করি ওধারে, ওখান থেকে আমরা আবার ওই দোলনাতে করে নিয়ে গিয়ে আমরা রোড সাইডে গিয়ে ওখান থেকে আমরা গাড়ি ফাড়ি করে আমরা তমলুক যাই, অথবা আমরা ভগবানপুরে গিয়েছি। ভগবানপুর তৎকালীন সেরকম একই পরিস্থিতি ছিল। যাই হোক, আমাদের বিডিও সাহেব বা আমাদের ডিএম সাহেব যে ইয়ে একটা প্রয়াস নিয়েছিলেন, তাদের কাছে যে আমরা আবেদন করেছিলাম, সেই আবেদনগুলি সাড়া দিয়ে আজকে এত বড় একটা পর্ব ঘটিয়েছে, এটা আমরা খুবই সাধুবাদ জানাই। বা আমরা এই এত গ্রামে এই খালটা কোথা থেকে কোথায় অবধি যাবে? এটা স্যার হচ্ছে আমাদের হিমচাগড়িয়া পুঠিমারি খাল থেকে আপ টু হচ্ছে মির্জাপুর ক্যানেল বিস্তার এলাকা, প্রায় 4 কিলোমিটার এলাকা এই খালটা খণ্ডন হচ্ছে। এই খাল খণ্ডনে আমরা অক্লান্ত পরিশ্রম করেছি। আমরা দীর্ঘ 3টা মাস স্যার যখন আমাদেরকে বলেছিলেন, সেই থেকেই আমরা কিন্তু এক এক পায়ে এগিয়ে চাষিদেরকে বুঝিয়ে আমরা নোটিশ আকারে, আমরা স্ট্যাম্প পেপার আকারে, যে যেটাই বলেছে স্যার, ডিএম সাহেব যেরকম অর্ডার করেছে, বিডিও সাহেব যেরকম আমাদের অর্ডার দিয়েছে, সেইভাবে আমরা কাজ করেছি। গ্রামবাসীরা জায়গা দিচ্ছে, গ্রামবাসীদের কোনো ওখানে ডিবেটও নেই, তারা আমাদেরকে সহযোগিতা করছে, ডিএম সাহেবও সহযোগিতা করেছেন বা বিডিও করেছেন। আমরা এর জন্য খুবই আন্তরিকভাবে ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের গ্রামের প্রত্যেকটি মানুষকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে আজকে আমাদের এই সহযোগিতা করে আমাদেরকে এত দূরে এগিয়েছে যে আমরা হয়তো আর দু মাস পরে আমরা একদম সাবলীলভাবে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারবো, বিজনেস করতে পারবো, এটাই আমাদের কাম্য ছিল, এটাই আমরা কিন্তু প্রাপ্তি পেলাম। এই খালটা সংস্কার করতে অ্যাম্প্রক্স 22 লক্ষ, এটাই স্যাংশন যেটা দেখেছি স্যার ফলকে, সেটাই আমি বলছি। তার মধ্যে আরও কিছু থেকে গেছে স্যার, আমাদের কিছু গাড়োয়াল থেকে গেছে, ক্যালভার্টা হয়তো থেকে গেছে, সেটা হবে না, হয়তো একটা ক্যালভার্ট হবে, বাকি একটা হচ্ছে না, এর মধ্যে তো সংকলন হচ্ছে না, যার ফলে 22 লক্ষ টাকাটাই হয়েছে। আমাদের ডিএম সাহেব বিডিও সাহেব বলেছেন যে আরও কিছু হয়তো কিছুটা অ্যালোট করে ওই গাড়োয়ালটা না দিলে কিন্তু আমাদের সমস্যা থেকে যাবে, তো বিডিও সাহেব বলেছেন, ডিএমও বলেছেন যে ওটা আমরা একটু দেখবো। আর এভরিথিং আমাদের রাস্তাটাও সরু হয়ে আছে 6 ফিট 7 ফিট, এটাও আমরা ডিএম সাহেবকে বলেছি, ডিএম সাহেব নিশ্চয়ই কথা আমাদেরকে দিয়েছে, এখন নিশ্চয়ই কাজ করবে, ইনি খুব হৃদয়বান ব্যক্তি। আপনারা খুব খুশি? আমরা খুবই খুশি, আমরা খুবই আনন্দ, মানে এই আনন্দ আমরা মানে কাকে শেয়ার করবো আমরা ঠিক নিজে ভেবে উঠতে পারছি না। আপনার নাম? আমার নাম শেখ সাহালামুদ্দিন, বাড়ি হিমচাগড়িয়া, ভগবানপুর ওয়ার, কাজলাগর জিপি। মেদিনীপুর জেলার জেলা শাসক সম্মাননীয় শ্রী পূর্ণেন্দু কুমার, পূর্ণেন্দু রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সেচ দপ্তর এবং ভূমি দপ্তরের পূর্ণ সহযোগিতা এবং কাজলাগড়া গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় বিস্তীর্ণ এলাকাবাসীর যে সমস্যা
সেই সমস্যা সমাধানের উদ্দেশ্যে হিঞ্চেগেড়ে থেকে আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পূর্ব মেদিনীপুর জেলার দক্ষ জেলা শাসক নার্গিস স্নেহা খাতুন এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক সম্মানীয় বিশ্বজিৎ মণ্ডল এবং প্রধান অতিথি শ্রী পূর্ণেন্দু কুমার মাঝি উভয়কে একসঙ্গে আমরা বরণ করে নেব। আর উপস্থিত দর্শকদের বলবো আপনারা করতালির মাধ্যমে বরণ করে নেবেন। আপনাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসর ঘটতে চলেছে, অনেক কষ্ট অনেক যন্ত্রণার মুক্তি পাওয়ার যে স্বাদ তারই এক শুভ সন্ধিক্ষণে আজকে আমরা প্রত্যেকেই সুস্পষ্টভাবে বরণ করে নিচ্ছি। আমরা উত্তরে যে বরণ করে নিচ্ছি একে একে উপস্থিত অতিথিবৃন্দ প্রত্যেককে বাংলার সংস্কৃতি বাঙালির সংস্কৃতি মেনে আমরা অতিথিদের বরণ করে নিচ্ছি ফুলোত্তরা উত্তরীয় দিয়ে। মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত এবং পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ সম্মানীয় সকল কুমার সনাতন ধর্মে যে দোল যাত্রা এবং হোলি আগামীকাল অনুষ্ঠিত হবে তার ঠিক পূর্ণ লগ্নে আজকের আমাদের দীর্ঘ স্বাধীনতার পর সঞ্চালক সুচিত হয়েছিল। আমাদের হিংচাগড়া থেকে মির্জাপুর যে পুঁটিমারি খালের যে জলটা পড়বে আমরা নতুন করে জল নিকাশি সংস্কার করব। আজকের মহাদী সভায় সভাপতিত্ব করছেন ভগবানপুর এক নম্বর ব্লকের যিনি সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং শ্রদ্ধাভাজন বিশ্বজিৎ মণ্ডল মহাশয়। সভামঞ্চে উপস্থিত আছেন পূর্ব মেদিনীপুর জেলার যিনি পলিসি মেকার এবং আমি আমার দীর্ঘ 35 বছর তিস্তর পঞ্চায়েতে থাকাকালীন বহু জেলা শাসকের সঙ্গে কাজ করেছি। আমি বর্তমান যিনি জেলা শাসক আছেন 24 ঘন্টা মানে 2 ঘন্টা ঘুমাই কেনা অসম্ভব সমস্ত মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক জোর করে আপনারা হাতে তালিতে ওনাকে উৎসব অভিনন্দন জানাবেন যিনি মানুষের জন্য চিন্তা করে। পূর্ণেন্দু মাঝি মহোদয় সভামঞ্চে উপস্থিত আছেন কাজরাগড় 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর নাগরিক প্রাক্তন জেলা পরিষদের সদস্য জয়িতা জানা মহোদয় উপস্থিত আছেন। আমাদের এই যে খাল খনন যে হবে যে দুজন বেনিফিশিয়ারি কমিটির অন্যতম নেতৃত্ব হিসাবে সভামঞ্চে উপস্থিত আছেন সুদীপিন্দ উপস্থিত আছেন আমাদের আধিকারিক সহ এলাকার সমস্ত যে মানুষজন মায়েরা সবাইকে শ্রদ্ধা জানেন। সঞ্চালক সুজিত বলেছিল স্বাধীনতার পর এই প্রথম মির্জাপুর থেকে হিংচাগড়িয়া যে খাল আমাদের নিকাশি খাল সংস্কার হবে তার যার অবদান সেই দুজন মানুষের জন্য আর একবার হাততালি দিতে বলব। আমাদের পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন আধিকারিক আর আমাদের জেলা শাসক আমাদের অর্ধেক মিটিং এ বলেছিল মানে কর্মাধ্যক্ষ সাহেব তুমি দুটো সাহেবের কাছে খোঁজ নেবে আমাদের যে আমাদের কাজাগর অঞ্চলে যে জল নিকাশিটা আমাদের দীর্ঘদিনের সমস্যা জল পড়লেই এই এলাকার মানুষজন জলে ডুবে। আবার 100 বছর এই এলাকার মানুষ একটাই মাত্র ফসল হয় সেটা একমাত্র এই বড় ধানের সময় হেমন্ত চাষ ওরা দেখেনি। আজকে বহু সরকার এসছে আমি মনে করি স্বাধীন ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় জনগণমন নেত্রী এবং বামহাতি মানুষের তিনি নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার আমরা শরীর আজকের সেই জায়গায় দাঁড়িয়ে বলছি আমরা সবাই উপস্থিত হয়েছি। আমরা কি কোনোদিন ভেবেছিলাম রেশনে রেশন আনতে গেলে টাকা লাগবে না? আমরা কোনোদিন কি ভেবেছিলাম ইলেকট্রিক পদার্থ ইউনিট পর্যন্ত ইলেকট্রিক পড়লে ইলেকট্রিক দাম দিতে হবে না? আমরা কোনোদিন কি ভেবেছিলাম আমরা প্রান্তিক কৃষক জমি চাষ করতে গেলে তার খাজনা লাগবে না? আমরা কি ভেবেছিলাম আজকের বাড়ির মেয়েদেরকে বিয়ে দিলে রূপশ্রী সালে 25,000 টাকা পাওয়া যায়? বিজয় সাহেব যে হবে আজকের এই স্কিমটা নিয়েছে এবং এলাকার সর্বস্ত মানুষের কাছে মাথা নত যেন করে আমি প্রণাম জানাই যারা কিন্তু জায়গাটা বিনা অর্থে আপনার এলাকার স্বার্থে আপনার দিয়েছেন তাদেরকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। বিজয় সাহেবের কথায় আপনার কিন্তু বিনা পয়সায় আপনার জায়গা দিয়েছেন। অর্থ কিন্তু অনর্থের মূল, অর্থ কিন্তু সব জিনিস করতে পারে না। মানুষের সব ইচ্ছা থাকলে সবকিছু করা যায়। কাজরাগড় অঞ্চল দেখিয়েছিল ওই জায়গার বিনিময়ে পয়সা না নিয়ে এলাকার মানুষের সাথে আপনার জায়গা ছেড়ে দিয়েছে নিজেদের রাজনীতির জায়গা যে জল নিকাশিটা হিংচাগড়ে থেকে মির্জাপুরে পড়বে।
আমি জেলা শাসকের কাছে আমার আবেদন, এলাকার মানুষ আমার কাছে আবেদন করেছিল, তার পক্ষ থেকে আপনাদেরকে আপনার কাছে আবেদন করব। আমি জানি আপনি এই উদ্যোগগুলো নিয়েছেন, পুঁটিমরা খালটা কিন্তু মজে গেছে, এবং এই পুঁটিমরা খালটাকে সংস্কার না করলে এই এলাকার যে জলটা পুঁটিমারি খালে পড়বে, সেই জলটা যদি খালটা মজে যায়, জলটা ঠিক মতো পড়ে আমাদের সংস্কার হবে না বর্ষার সময়। সেই সঙ্গে প্রায় পাঁচখানা কাঠের ব্রিজ মজে গেছে, মানুষের যাতায়াতের প্রচুর অসুবিধা, ছেলে মেয়েদের স্কুলে যাওয়া অসুবিধা। আমি স্যারের এটা জানি, তবুও আমি অনুরোধ করবো, আমি তো এলাকার জনপ্রতিনিধি, আমাদের নিশ্চয়ই আমার দাবি থাকবে এরকম একটা সভাতে, এলাকার মানুষের স্বার্থে মানুষের চাহিদাতে আমি জেলা শাসকের কাছে আবেদন জানাচ্ছি, এইটুকু যেন আমাদের সংস্কার হয়। আর সর্বোপরি এলাকার মানুষজন আজকে উপস্থিত হয়ে প্রমাণ করে দিয়েছেন, মানুষের চাহিদা ছিল, দীর্ঘদিনের প্রতীক্ষা, আমরা মুখে বলে যাই কাজ করি না, আমরা মুখে বলার সঙ্গে সঙ্গে খাল খনন শুরু হবে, একটু পরেই জেসিবি চলে এসছে, এবং জেসিবির মাধ্যমে আজকে শুভারম্ভ করবেন আমাদের জেলা শাসক। কথা দিলে কথা রাখে আমাদের রাজ্য সরকার, এই বলে সবাইকে সম্মান সহকারে দরখাস্ত করেছি, আমরা ডেপুটেশন দিয়েছি, অনেক আন্দোলন করেছি, এডুকেশন দপ্তরে আমরা আবেদন করেছি, কিন্তু কোন রূপে আমরা সাড়া পাইনি। বর্তমান পূর্ব মেদিনীপুর জেলার মাননীয় পূর্ব মেদিনীপুরের জেলা শাসক, তার সাথে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সাহেব স্বপন বাবু, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তৎসহ হিঞ্চাগেরিয়া এবং মির্জাপুর এলাকার আপামর জনসাধারণ যারা এখানে এসেছেন, যাদের জন্য এখানে আসা। তো ডিএম স্যারকে এটুকু বলবো যে স্যার, বিগত দু বছর ধরে এলাকাবাসীর যে কি যন্ত্রণার ভিতর দিয়ে গেছে আমি নিজে জানি, আমি অনেকবার এসেছি এখানে, প্রত্যেকবার হয়তো এমন অবস্থা গেছে স্যার যে গাড়ি নিয়ে আসিনি, যে লোক আমাকে ঘেরাও করবে, আমি বাইকে করে এসে দেখে গেছি কি কন্ডিশন, একা একা দুজনকে নিয়ে। বন্যার সময় বন্যাও হতে হয়নি, বন্যা বহু আগে 2021 সালে যে বন্যা হলো তার দু মাস আগে থেকেই এই রাস্তার উপরে এক হাঁটু জল ছিল। কেন জল দাঁড়িয়ে আছে, কোথায় জল দাঁড়িয়ে আছে, সেটা আমি ব্লকের দু চারজন অফিসারকে নিয়ে একদিন বাইকে করে প্রায় সন্ধ্যাবেলায় ঘুরতে বেরিয়ে দেখলাম যে পেছন দিক দিয়ে যে পুটিবাড়ি খাল আছে সেই খালে আসল সমস্যা। এটা তো আমাদের সমাধান গেল, অনেক কষ্ট করে সমাধান বের করতে হয়েছে। এখানে আপনাদের দেখে গ্রামের একটা অংশের মানুষের একবার শিক্ষা নিতে হবে যে এই প্রবলেম হলো কেন, কিরকম ভাবে সলিউশন হলো, আর এই প্রবলেম আবার হতে পারে। কারণ পুটিবাড়ি খালে গিয়ে দেখা গেল স্যার যে মানুষ জোর জোর করে দখল করে নিয়েছে, নোংরা ফেলেছে, এবং ফেলে খালের পেট মাটি থেকে প্রায় 4-5 ফুট উঁচু হয়ে খালের ভেতরে একটা বাঁধের মতন তৈরি হয়েছে। ইমিডিয়েট কনসার্ন হিসেবে আমি স্যার সেই সময় জেলা পরিষদকে, অনেক অর্থের ব্যাপার, আমি জেলা পরিষদ এবং ইরিগেশন দপ্তরকে বলেছিলাম এসে একবার পুরোটা সার্ভে করার জন্য, তারা সার্ভে করেছিলেন এবং সেখানে দেখা গেল যে ওখানে যা পরিমাণে নোংরা এবং ইয়ে হয়ে আছে, গার্বেজ পড়ে আছে, সেটা মানুষের দ্বারা পরিষ্কার সম্ভব নয়, মেশিন আনতে হবে, অনেক মানুষের ঘর বাড়ি ভাঙতে হবে। তো সেইখান থেকে এবং তার পরিমাণে এত পরিমাণে অর্থ লাগবে, সেই সময় আমার মনে হয় স্যার সেই জন্য জেলা পরিষদ থেকে এটা টেক আপ করা যায়নি। বন্যার সময় এখানে স্যার সত্যি খুব একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, একটা ছোট বাচ্চা এখানে জলে ডুবে মারা গিয়েছিল, আমি নিজে জানি। এখানে লোক জনের সেই মুহূর্তে দুঃখে সাথ দেওয়া ছাড়া ঘটনা ঘটে যাওয়ার পরে আমাদের পক্ষ থেকে স্যার সেরকম কিছু করার ছিল না। এই অবস্থায় এনারা বহুবার গিয়ে বিডি অফিসে দরবার করেছেন, 2-3 বার আমাকে ঘেরাও করে রেখেছেন, আমি ঘেরাও হয়েছিলাম এদের থেকে। তো চেষ্টা ছিল কিছু ভাবে প্রবলেমটা সমাধান করা। এর আগের বছর আমরা 100 দিনের কাজ থেকে কাজটা টেক আপ করবো বলেও স্যার অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে ছিল, কিন্তু এনার্জি ঠিক মতন চালু না থাকার জন্য আমরা কাজটা করতে পারিনি। তো আগেরবার যখন স্যার আপনি এসেছিলেন, কমিট করেছিলেন, আমরা তখন গ্রামবাসীদেরকে নিয়ে বসি, এদের ভেতরে একটা কমিটি তৈরি করে দেওয়া হয় 15-20 জনের। এনারা এরপরে সেই কমিটি থেকে বেনিফিশিয়ারি আইডেন্টিফাই করে যে দুটো জায়গা কোন কোন লোকের জায়গার উপর দিয়ে এই খালটা যাবে এবং তাদের কতটা করে জায়গা লাগবে। এরা নিজেরা হাঁটু অব্দি কাজ জলে নেমে মার্কিং করেছে, মানুষকে বুঝিয়েছে। আজকে যে কাজটা শুরু হচ্ছে তার সিংহভাগ ক্রেডিট এখানকার মানুষজনদেরই, কারণ আমার মনে হয় এদের মানে
জল যন্ত্রণায় দেয়ালে প্রায় পিঠ ঠেকে গিয়েছিল, এখন না করলে আর হতো না। এবং আমারও মনে হয়েছিল এই সময় কাজটা না করলে আর হবে না, সেই জন্য এনারা এতটাই ডেসপারেট এখন যে স্যার বছরে একবারই চাষ হয়, কিন্তু এই কাজটা করতে গেলে যে যে জায়গাগুলোর উপর দিয়ে যাওয়া হবে সেখানে কিছুটা চাষের ক্ষতি হবে, তাও এনারা মানতে রাজি হয়ে গেছে যে একবার চাষ হলো যদি কিছুটা ক্ষতি হয় তাও কিন্তু পরের বছর থেকে যাতে ভালোভাবে চাষ করতে পারি। আশা করি কাজটা শুরু হলে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের ইঞ্জিনিয়াররা এখানে থাকবেন, ইঞ্জিনিয়াররা পুরো স্কিমটা দেখবেন, ইঞ্জিনিয়ারদের উপরে কাজের দায়িত্ব রাখবেন, নিজেরা এসে বিভিন্ন ধরনের যেরকম বাধার সম্মুখীন হতে হয় ফিল্ডে কাজ করতে গেলে এই ধরনের করবেন না, কিছু প্রবলেম হলে দেখার জন্য আমি আছি, সরাসরি আমার সাথে অফিসে যোগাযোগ করবেন যে স্যার এই কাজটা এরকম ভাবে না করে এরকম ভাবে করলে আমাদের আর একটু সুবিধা হয়, আমি অবশ্যই দেখব। কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে আমাদের যে আর্থিক বছরে কাজ শুরু করেছি আমরা এর ভেতরে কাজ শেষ না করতে পারলে কিন্তু অর্ধেক কাজ হয়ে টাকা ফেরত চলে যেতে পারে এবং এই কাজ আমি আর শুরু করাতে পারবো না, তাই আমরা চেষ্টা করব দিন রাত কাজ করে আগামী এক দেড় মাসের ভেতরে কাজটা সম্পূর্ণ করতে এবং সবার যাতে সহযোগিতা পাই এই কাজে তার জন্য আমি আরেকবার সবাইকে আহ্বান জানাবো। এবং এই কাজ সম্পূর্ণ হওয়ার পরে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগের থেকে যন্ত্রণা কিছুটা হলেও কমবে এই আশা রেখে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য। এই দুটো বাড়িটা আর এই বাসঘাটটার মাঝখান থেকে কাজটা স্টার্ট হয়। তোমার রাস্তা কাটতে হবে তো স্যার, আগে স্যার ওইটা পুরোটা ইয়ে হয়ে থাকে মানে কেটে কেটে ওই দিক থেকে কেটে আসি এত দূর সেই পাশ থেকে। তাহলে সামনের সাইডে স্টার্ট করছো কেন? হ্যাঁ স্যার, এটা তো সামনের সাইডে স্টার্ট করে দাও, তাহলে তুমি যেটা করবে স্যার আরেকটা এইখান থেকে ওই দিকে যেতে হবে। না সেটা করো, এটাও তো বানাতে হবে, এটা না করলে তো যাবে না, দুধের জল এখানে ব্লক লাভ না না, তাহলে এটা তোমাকে করতে হবে, এটা একদম কম্পালসারি আছে। তাহলে তুমি এক কাজ করো, সামনের সাইডে স্টার্ট করো, ওটা করবে এই মাঠ থেকে তুলে হিম পাইপ করতে হবে, যে স্পিকার মাঠে করে লোক চলে যাবে দিয়ে ব্লক করে দাও, দিয়ে এখানে তুমি হিম পাইপে কাজ স্টার্ট করো একশো করো, নাহলে বর্ষা পড়ে গেলে কাজ করতে পারবো না, ঠিক আছে? কোনো এরকম না ওটা হয়ে আসবে তারপরে এটা এটা হবে না, বর্ষাও করুন ওটাও করুন, এই কানেক্টর এটা না হলে তো লাভ কিছু নেই। মশা জল এদিকে জলটা এদিকে যাবে না, এই জলটা স্যার পুরো হিম পাইপ স্যার এইখানটায় মাটির নিচে আছে তারপর দেখলেন জল নিচে হিম পাইপ উপরে, নাহলে আবার দেখলেন এত নিচে এ উপরে তখন জল এদিকে আবার নিচে চলে আসবে, মানে কোন সময় মানে উইদাউট সায়েন্স কাজ করবে না। ইরিগেশন লোকজন আছে, তোমরা প্রথম থেকে লেভেল নিয়ে এখানে থাকবে, ঠিক আছে? আজ থেকে আগে লেভেল দেবে, লেভেল দেওয়া মানে তুমি আগে মেশিনে দেখে নেবে কোথায় কতটা যাবে, ওরা পেগিং করে দেবে, পেগিং করে পাশাপাশি লিখবে এখানে তিন ফুট এখানে চার ফুট এই মতো করে নিয়ে যাবে। সেটা করেছো? যদি জল না যায় আমি কিন্তু ধরবো তোমার, ঠিক আছে? কোনো কাজ নেই, এইটা করো ঠিক করে কাজ করো। আমি বলেছি ভালো করে করুন, কি দুর্ভোগ গেছে সেটা আমরা জানি, বাজাবেড়া থেকে একদম মাছফুল হয়ে বাজাবেড়া থেকে ওখানে যে খালের এটা আছে কোটিবাড়ি হয়ে হরিবদুর বাড়ির কাছ থেকে ওই যে খালটা এসে গেছে ওই খালটাই বিপজ্জনক, ওটার সংস্কারের ব্যবস্থা নেবেন এটা অনুরোধ রাখছি। ইরিগেশন চল 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 যেখানে গ্রামের মানুষ একটা ড্রেন আমরা করাচ্ছি, ওই পুটিবাড়ি খালে গিয়ে এর আউটফলটা পুটিবাড়ি খালে
পুটিমারি খাল ওইখানে সবগুলো মজে গেছে, ফলে এখানে যাই করি জল কিন্তু পুটিমারি খাল ক্যারি করবে না। পুটিমারি খালকে সংস্কার করে যে কি আছে আপনি এস্টিমেট বানান? দিয়ে উল্টো দিক থেকে কোন টোটো ফোটো আছে নাকি ওগুলোকে সাইড করে না? গাড়ি গাড়ি ঢুকে গেছে। মাপ হয়ে গেছে, পণ্ডাবু গেছিলো, পণ্ডাবু গেছিলো মাপ ফাপ করেছে। দাদা আপনার নাম? আমার নাম শেখ মোহাদ্দেস সিন্তুল্লাহ। বর্ষা হলে হিংচা গেড়ে গ্রাম পুরো জলে ডুবে থাকতো, হ্যাঁ, একটু বৃষ্টি হলে, আর বর্ষার সময় তো কথা নেই। হ্যাঁ, বর্ষা হলে আমরা প্রায় ডুবেই থাকতাম বর্ষাকালে ছ মাসের মতো। এই খালটা কাজ শুরু হয়েছে, এই খালটা কাজ শেষ হলে আমরা প্রায় বর্ষার জল থেকে রেহাই পাবো, স্কুলে ছাত্ররা মানে সহজেই যাতায়াত করতে পারবে। আর বিশেষ করে রোগী হয়ে গেলে এই বর্ষার দিনে আমরা খুবই অসুবিধার মধ্যে থাকতাম, এই খালটা হয়ে যাওয়ার ফলে আমাদের আর অসুবিধা থাকবে না, সুবিধাই হবে, আমরা সহজে যাতায়াত করতে পারবো, গাড়ি ফাড়ি নিয়ে আমরা যাতায়াত করতে পারবো, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রেও আমরা গাড়ি নিয়ে যাতায়াত করতে পারবো। বর্ষার সময় যাতায়াত করতে পারেন না? বর্ষার সময় আমরা যাতায়াত করতে পারি না, এক কোমর জল থাকে কোথাও কোথাও এক গলা জল থাকে। আমরা যাতায়াত কিভাবে যাতায়াত করেন? তখন আমরা অন্য রাস্তা দিয়ে ঘুরে যাই, নচেত এই রাস্তা দিয়ে আমরা নুগি পরে গিয়ে কিছু দূরে গিয়ে যেখানে শুকনো থাকে সেখানে গিয়ে প্যান্ট পরে ফের আমরা হেঁটে গিয়ে রাস্তায় গাড়ি ধরে আমরা যাই ব্যবসার কাজে। কি কাজে ঘুরে যেতে হলে কত কিলোমিটার বেশি যেতে? ঘুরে যেতে হলে প্রায় মিনিমাম ধরে রাখুন 7-8 কিলোমিটার। আর এই রাস্তা থেকে গেলে আমাদের সহজ হয়, এই রাস্তা 2-2.5 কিলোমিটার আমাদের মেন রাস্তা যেতে 2-2.5 কিলোমিটার সময় লাগে। খাল হলে আপনাদের? খাল হলে আমাদের খুবই সুবিধা হবে, আমাদের সময়ও খুব বেঁচে যাবে, আর আমরা সব রকম সুযোগ সুবিধা থেকে সুযোগ সুবিধা পাবো আমরা। আপনার নাম? আমার নাম শেখ মোহাদ্দেস সিন্তুল্লাহ, বাড়ি হিংচাগড়িয়া। আপনার নাম? আমার নাম শেখ আলাউদ্দিন, গ্রাম হিংচাগড়িয়া। বর্ষার সময় হিংচাগড়িয়া গ্রাম ডুবে যেত একটু বৃষ্টি হলে? হ্যাঁ স্যার, সেটা আজকের কথা নয়, 1947-এর পরে এই এলাকাটা জলমগ্ন হয়ে থাকে, তার কোনো নিকাশি ব্যবস্থা নেই। আমরা বারবার বহু জায়গায় আবেদন করা সত্ত্বেও তার কোনো কার্যকরী হয়নি। 2008 সালের বন্যার পর থেকে আরও জল জমে থাকে, সেই পুটিবাড়ি খাল আবর্জন জমে আছে, ওটা সংস্কার হয়নি, এবং সেই বাজাবাড়িয়া থেকে জল এসে আমাদের এই মৌজাতে পড়ে এই মৌজাটাকে পুরো ডুবিয়ে দেয়, যার জন্য আমরা বারবার ডিএম, বিডিও, এডুকেশন দপ্তর প্রত্যেকটি জায়গায় আমরা আবেদন করেছি, কোনো সাড়া পাইনি। এই 2008-এর পরে এই রাস্তার উপরে এক কোমর এক ছাদি জল হয়ে যায়, স্কুলের ছাত্র ছাত্রীরা রাস্তায় চলতে পারে না, স্কুল কলেজ বন্ধ হয়ে যায়, কোনো পেশেন্ট হয়ে গেলে ওনাকে অনেক 7-8 কিলোমিটার রাস্তা ঘুরিয়ে নিয়ে যেতে হয়। এইরকম সমস্যার সম্মুখীন হওয়ার পরে মহামান্য ডিএম সাহেবকে আমরা পেয়েছিলাম, ওনাকে আবেদন করলে তিনি আমাদের আবেদনে সাড়া দিয়ে সঙ্গে সঙ্গে এডুকেশন দপ্তরকে ডেকে এই আমাদের পুটিমারি খাল থেকে কলাবাড়িয়া খাল পর্যন্ত উনি তার এডুকেশন দপ্তর তার লিয়ার মাপ করে যায়, তারপরে এই স্কিমটা স্যাংশন করেন। করার পরে আমাদের কাছে মহামান্য বিডিও সাহেব আমাদের খাল খোলানো একটা কমিটি তৈরি করে দেয়, এই কমিটিকে আমাদের নির্দেশ অনুসারে আমরা মাইক প্রচার করে সমস্ত চাষিকে এক জায়গায় জড়ো করেছি, প্রত্যেকটি চাষির আমরা অনুমতি নিয়েছি যে আমরা একটা এই জিনিস খাল খুলতে যাচ্ছি, আপনারা বলুন, আপনারা যদি সহমত দেন তাহলে আমরা এগোবো। তারা বলছে আমাদের 2-5 হাত জায়গা চলে যাক, কোনো আপত্তি নেই, কিন্তু আমরা জল থেকে বেঁচে যাব, সেই জায়গাগুলো আমাদের গোচর হয়ে পড়ে থাকে, আমরা চাষবাস করতে পারবো, যার জন্য চাষিদের সাহসে আমরা বিডিও স্যারকে বললাম, স্যার আমরা এক পা এগিয়ে গেছি, আপনি একটু আমাদেরকে এগোন। আবার বিডিও স্যার কী করলেন, 10 টাকা স্ট্যাম্প পাঠিয়ে